আর দিনে উদ্ধার করা যায়নি মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে কাত হয়ে যাওয়া আমানত শাহ ফেরিটি। বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম ব্যর্থ হওয়ার পর ফেরিটি উদ্ধারে দায়িত্ব দেওয়া হয়েছে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজকে। তাদের ডুবুরি দল তিন দিন ধরে উদ্ধার পূর্ব প্রস্তুতি নিচ্ছেন। সংশ্লিষ্টরা বলছে ডুবে যাওয়া ফেরিটি পলি আটকে দিন দিন ভারী হচ্ছে। বুধবার 3 নভেম্বর সকাল থেকে জেনুইন এন্টারপ্রাইজের ডুবুরি দল কে তৃতীয় দিনের মতো উদ্ধার পূর্ব তৎপরতা চালাতে দেখা যায়। তারা ফেরিটি রশি দিয়ে বিভিন্ন পাশ দিয়ে বাঁধছে, ফেরির নিচের পলি অপসারণ সহ নানা কাজ করছেন। সেখানে উপস্থিত ডুবুরিরা জানান সড়ক পথে ফেরি উদ্ধারের বিভিন্ন সরঞ্জামাদি চলে এসেছে। চট্টগ্রাম থেকে উদ্ধারকারী জাহাজ রওনা হয়েছে। এর আগে উদ্ধারকারী জাহাজ হামজার কমান্ডার এস এম সানোয়ার হোসেন জানান ডুবে যাওয়া ফেরিটির ওজন 400 টন, কিন্তু 27 তারিখের পর থেকে প্রতিদিন তার ওজন বেড়ে চলেছে, কারণ পানির সঙ্গে পলি আসছে। এখন ফেরিটির ওজন 600 টনেরও বেশি। সেখানে 250 টনের সক্ষমতা জাহাজ দিয়ে উদ্ধার হবে না। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আব্দুর রহিম জানান ফেরিটি উদ্ধারে জেনুইনকে সহযোগিতা করবে হামজা ও রুস্তম। যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঝামেলা না পড়তে হয় তাহলে 10 দিনের মধ্যে ফেরি উদ্ধারের টার্গেট রয়েছে।